সুপ্রিয় দর্শক, বেলাবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দেশের সেই সব বরেণ্য মানুষদের আমন্ত্রণ জানিয়ে থাকি যারা তাদের প্রতিভা দিয়ে, তাদের কর্ম দিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন, দেশের মানুষকে এগিয়ে নিয়ে গেছেন। এই মানুষদের কেউ হয়তো শিল্প সংস্কৃতির মানুষ, কেউ অর্থনীতির মানুষ, কেউ খেলাধুলার মানুষ। আজকে তেমনি একজন বরেণ্য মানুষ আমাদের এই স্টুডিওতে এসেছেন, যিনি গান করেন, গানের ফেরিওয়ালা। তিনি এই দেশের কাদামাটি গায়ে মেখে শিকড় থেকে তুলে নিয়ে এসেছেন আমাদের ঐতিহ্যের গান। তিনি একাধারে লোকসঙ্গীত রচয়িতা, সুরকার, সঙ্গীত শিল্পী এবং কণ্ঠশৈলী। তার নাম সুফিয়া খাতুন। এই নামে হয়তো তাকে চিনতে আমাদের একটু কষ্ট হবে, কারণ তিনি যে নামে সমধিক পরিচিত সেই নামটি হলো কাঙালিনি সুফিয়া। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি কষ্ট করে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আমার মনের কাছে খুবই ভালো লাগতেছে। ভালো লাগবেই না কেন, কেন আমাদের শিল্পী তো আপনি, ভালো তো লাগার কথা, একটা মহব্বত আছে না? তো আমাদের এই অনুষ্ঠানটায় আমরা একটু গল্প গুজব করার মধ্য দিয়ে যাকে আমন্ত্রণ জানাই তার জীবনের নানান কাহিনী শোনার চেষ্টা করি, তো আপনার সঙ্গেও সেটাই হবে। আমরা শুরু করব একদম আপনার জন্ম থেকে, যে আপনার জন্মটা কবে, কোথায়? আমার তো কবে জন্ম হয়েছে আমাকে আপনার মা ছাড়া কেউ জানবো না। তবে যাও আমি শুনছি যে এক পয়সা দুই পয়সা যখন ছিল যে এলাকায়, চার পয়সা হলি ফলে অনেক কিছু পাওয়া গেছে, তখনই আমার জন্ম। আপনার দেশের বাড়ি কোথায়? ভরপুর রাম দিয়া কয়, গোলারাম দিয়া কয়, আর জেলা হচ্ছে আগে ছিল ফরিদপুর, এখন হয়েছে রাজবাড়ি। কোন উপজেলা? বেলেকান্দি। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম খোকন হালদার ছিল। আর মায়ের নাম? মায়ের নাম ছিল, ডাক নাম ছিল তুলু, আর আসল নাম ছিল কুমলা বাড়া। আপনার বাবা কি করতেন? মাছ মারত। আচ্ছা, বড় রুই মাছের বুকে ধাক্কা লেগে আমার বাবার মেজি ফেলেছিল, জলের ভিতরে পড়ে আসছিল। বাবা মরার এক দুই মাস পরেই তো দেশে আগুন লেগে গেল শরণার্থী, এই যার যার মতো সে সেই হানে যায় হানে যায়, এই অবস্থা ওই মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ। সেই সময় আপনার বয়স কত? সেই সময় আমার বয়স হলো 14 বছর। আচ্ছা, আপনার আপনার মায়ের মা কি কিছু করতেন? আমার মা, আমার মা জাল বুনে তো মা বাবা কেউ গান করতেন না? না, ওই আমার কাকা একটু গান টান গাইতো, আর আমার দাদা ওই ধরেন যে হরে কৃষ্ণ গান, নাম কীর্তন এইগুলো গাইছে। মানে দাদা কাকাদের কাছ থেকে গান শুনে? দাদা মানে আমার ভাই, আমার মার পেটের ভাই, আমার বড় ভাই। কয় ভাই বোন? তিন ভাই বোন। আপনার দাদার আর কাকাদের গান শুনেই আপনার গান শেখার ইচ্ছা হয়েছিল? না, এটা বলে অনেক কাহিনী। আমি গান যে শিখছি, আমি যে গানের রাস্তায় গেছি, আমার মা বাবাতে বিয়ে দিয়েছিল 7 বছর বয়সে, স্বামী দেখলে পলাইছি, চোখের তলে পলাই থাকছি। স্বামীর নাম কি? স্বামীর নাম কম সুধীর হালদার। আচ্ছা, কে করতেন উনি? উনিও মাছ মারত, বড় নৌকার ব্যবসা করছে, সবসময় নৌকায় পড়ে থাকছে। তো এই এইরকম মানে অল্প বয়সে বিয়ে, আপনি শ্বশুর বাড়িতে থাকতেন, তো তখন কি করতেন আপনি? না, তখন তো আমি শাশুড়ির কাছে থাকতাম, বয় তো আমার স্বামীর কাছেই যাই নাই, এতখানিক করে গুণটা দিয়ে থাকছি, আমার মুখ কান পর্যন্ত দেখতে পারে নাই আমার স্বামী। ওই সময় আপনার নাম কি ছিল? তখন আমার নাম ছিল বুসি, ডাক নাম বুসি, আর আসল নাম ছিল অনিতা, অনিতা হালদার। হ্যাঁ, অনিতা হালদার। কিন্তু আমার স্বামী তো গোয়ালে ছিল, আমার স্বামী খুব রাগিণ্য ছিল, তাই? হ্যাঁ, মানে কথা কই, কথা নাই কইতে কইতে, কিছু না কইতে কইতেই ফট করে একটা ছুটনো দিয়ে আমার মা আসছে,
খুব কষ্ট দিছে আমার স্বামী, কিন্তু আমার শাশুড়ি, তারপরে আমার ভাসুর, ওরা খুব মহামানুষ ছিল। ওয়াগার জন্যেই আমি 5 বছর পর্যন্ত আমি শাশুড়ির লগে ছিলাম। আমার বয়স যখন 12 বছর তখন আমার আকাশের চাঁদ দেখা যায়, সেই চাঁদ দিয়ে আমার মেয়ে পেটে। আপনার মা বাবা আপনাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে নাই? না, আমার লেখাপড়া আমি শিখি নাই। সে লেখাপড়া শিখবার জন্য আমার মাই দিয়েছিল, ওই রামবিহার স্কুল আছে সেই স্কুলে যাইতাম আইতাম, কিন্তু খালি ওই 101-10 পর্যন্ত গুনাইতো আইতাম, ক খ গ ঘ পর্যন্ত পড়ছি, এরপরে আর পড়ি নাই, আর পড়ালো না, এই অবস্থা। আমি কোনো রকম নাম দা সই করতে পারি। তো এই যে 12 বছর বয়সে আপনি সন্তানের মা হলেন, হ্যাঁ, তখন আপনি কি শ্বশুর বাড়িতে? তখন আমি মারও নেই আমার, হ্যাঁ, মা বাপে যায় নিয়ে আলো, বেশ নিয়ে আসে, এই ধরেন যে মাঝে সাঝে ধরেন যে কোনো রকম যাইতো, ওই পলাইনে যাবার মতন ফুকচি দিয়েছি, এই আবার চলে আসতো, এই তো অবস্থা। ওই ওই স্বামীর সঙ্গে আপনার ছাড়াছাড়ি হলো কীভাবে? আমার সন্তানটা যখন হইল তার 5 দিন আগে কি 7 দিন আগে আমার স্বামী গেছিল রামদিয়া, দেখাইলো, মেয়াও দেখে আসলো, আসার পরে উনি দেশে চলে আইলো। দেশে চলে আসে উনি অন্য মেয়েরে বিয়ে করে ফেলাইছে, তা আমার সেই মনের দুঃখ মনেই থাকলো, তা আমি আর কিছু কইলাম না, ওই অবস্থায় আমি চলতেছি। তখন মেয়া 3 মাসের মাইয়া, 3 মাসের মাইয়া আমার মার কাছে দিয়ে আমি সোনাপুর মাঝবাড়ি সোনাপুর মাঝবাড়ির আখড়া আছে গৌর মহন্ত, তার আখড়ায় নিয়ে আমার মা থুই আসলো। কেন থুই আসলো? হনে আমারে শিক্ষার্থীকা দিব, ভেগদারি দিল, ওই গুরুর আশ্রম মনে করেন যে 5 বছর পর্যন্ত আমি ছিলাম, ওখান থেকে আমি শিখে টিকে। তারপরে আমার গুরু বলল যে মা তুমি সব কিছু পেয়ে গেছ, এখন তোমার একটা শিক্ষার গুরু দরকার। তখন শিক্ষার গুরু বেলগাছি মঠ, সেখানে যাই আমি শিক্ষা লাভ করলাম। এই 5 বছর ওখানে কি কি করলেন ওখানে? অনেক 5 বছর অনেক কিছু কাজ করাইছে ভাই, খুব কঠিন সাধনা। তাই এই কঠিন সাধনা কেউ করতে পারে না, একমাত্র আমি করছি। আমার গুরু আমারে দিয়ে ওই পুষ্করিণী থেকে পা জল তুলে উঠোনে জ্বলছি, এইরকম 1 মাস পর্যন্ত আমার গুরু আর গুরু মা শুয়ে আছে, তার মশারি কানি ধরে আমি সারা রাত পাহারা দিছি, বাতাস করছি, তারা ঘুমাইছে। আমার গুরু 1 গ্লাস পানি আনবার গেছি, পানি আনবার গেলে বলছে পানির মধ্যে কিছু পানি টানি মানে কোনো শুকনো না, ওরা মনে আমার গরুর খেলা, পানি গিলাস করছে কি চাইলে ফেলাই দিছে। আমার হারাম জানি, তুই পানি ফেলাই দিলি, জল ফেলাই দিলি, যা আজকের থেকে তোর পারস করতে পারবি না, পারস মানে ভাত অন্য, তুই আজকের থেকে রান্না করে তুই যাবি না, তোর হাতের রান্না আমি খাব না, আজকের থেকে যদি তুই ভাত খাস তোর মার উপরে শুয়ার চলে। আমি ভাত খাইতাম না, কিন্তু ভাত যে খেলেন না, তাহলে কি খেলেন? ওই ভাতের বদলে ওই চিনের চাল, ভুরোর চাল, আটা, কলা এগুলো খাইছি। এইভাবেই ভাই শিক্ষা দাপন করছি। যখন আমার সব কিছু হয়ে গেল তখন আমার গুরু বললো যে মা এখন তোমাকে আমার রাহা যাবে না, তুমি এখন একটা বৈষ্ণব ধরো, বৈষ্ণবের থেকে তুমি এখন শিক্ষার গড়ে দাও, তুমি তো বৈষ্ণব হয়েই গেছিল। তখন নিজে শিক্ষার ঘরে দিয়ে তখন মাথা মরলাম, মাথা মরে তার হাতে হাত দিয়ে বয়াত হলাম, ইসলাম ধর্মে কয় বয়াত হওয়া। তো ওখানে কী ধরনের শিক্ষা? ওখানে ধরুন যে সাধন ভজন করত, আর আমার সে গুরু লাশ কিনত, লাশ কিনে মোরা
মরা লাশ কিনে লাশের উপরে তিনি সাধনা করছে তান্ত্রিক তান্ত্রিক ওই সাধনা করছে তা সেই সাধনা আমারও বিশে এমন আছে যে সবে কাজে ফেলাইছে তারে বিষ মাথায় উঠে গেছে তখন আমার গুরু নিয়ে গেছে নিয়ে যে সে বিষ নামাইছে সেটাও আমারই দিয়েছিল আমারে শিখাইছিল আমি করছি দেখেন না যেমন গালে দাঁত কেন নাই ওই বিষের কারণে গাল দিয়ে বিষ উঠাইতাম আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু দেখে নিই অসংখ্য লোকসঙ্গীত রচয়িতা সুরকার লোকসঙ্গীত শিল্পী ও কণ্ঠসৈনিক কাঙ্গালিনী সুফিয়ার জন্ম ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে বাবার নাম খোকন হালদার ও মা টুলু হালদার বাবা মায়ের দেয়া নাম অনিতা হালদার সঙ্গীতের দীক্ষায় উচ্চশিক্ষিত হলেও কাঙ্গালিনী সুফিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা মাত্র এক মাসের স্কুল জীবন সাত বছর বয়সে শৈশবেই তিনি সুধীর হালদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে এক কন্যা সন্তান সেই সংসার বেশিদিন টেকেনি পরবর্তীতে সঙ্গীত সাধনার জন্য প্রথমে গুরু গৌরমোহন্তের এবং পরে দেবেন খ্যাপার শিষ্যত্ব গ্রহণ করেন গ্রাম্য একটি গানের অনুষ্ঠানে ১৪ বছর বয়সে তিনি প্রথম স্টেজে গান করেন দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হলে ভারতে আশ্রয় নেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেন সেই সময় পরিচয় হয় মুক্তিযোদ্ধা মান্দার ফকিরের সাথে যুদ্ধ শেষে দুজনেই দেশে ফিরে আসেন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকায় হাইকোর্ট মাজারে গান গাওয়ার সূত্রে বেতারের পরিচালক ফজলে খোদার সাথে পরিচয় হয় এবং বেতারে গান গাওয়ার সুযোগ পান পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পান একটা সময় লালনের গানের দিকে ঝুঁকে পড়েন লালনের গানের জন্য ঢাকা ছেড়ে কুষ্টিয়া চলে যান সেখানে বাউল শেকমের সাথে পরিচয় হয় এবং তাকে বিয়ে করেন রেডিও টিভির পাশাপাশি চলচ্চিত্রেও গান গেয়েছেন তিনি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে তার কাঙ্গালিনী সুফিয়া তার সঙ্গীত জীবনে প্রায় ৫০০ গান উপহার দিয়েছেন সঙ্গীতে অবদানের জন্য তিনি এ পর্যন্ত প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এখনও তিনি চালিয়ে যাচ্ছেন সুরের সাধনা অবসর সময় কাটে সুরের সাধনা করেই দীক্ষা এবং শিক্ষা কিন্তু গানটা শিখলেন কবে ওই তো গান ওর মধ্যেই শিখছি ওনারাই শিখেছেন হ্যাঁ ওর ভিতরে কয় যা তুই এখন আপনি আপনি গান গাবি তোর মনে শিখে না লাগবো না তুই আপনি আপনি গান গাইবি আসলে আমি গাইছি আপনি আপনি গান গাইছি তিনি আমারে খালি একটা গান শিখাইছে কোনটা বিজয় সরকারের বিজয় সরকারের বিজয় সরকারের গান তিনি আমার একটা শিখাইছিল আর একটা লালন গীতি গান শিখাইছিল ওরে কায়াদারি হয়ে কেন বলো নবীর ছায়া নাই মদিনাই রাসুল দামে কে এলো রে ভাই মদিনাই রাসুল দামে কে এলো রে ভাই এরকম ধরনের আর বিজয় সরকারের গান প্রথম শিখেছিলাম সে কি আমায় চিনবে কখন রে ও চিনবে নয়নের
জল দেখিয়া রে হরয়তি জীবনে। বাহ, খুবই সুন্দর। দেবেন খ্যাপা, তো ওই খ্যাপার সঙ্গে মিল রেখে আপনার নাম রাখছিল খেপি। হ্যাঁ, ওই দেবেন খ্যাপা তার নামে সাথে আমার নাম খেপি। তারপরে আপনি ধরেন এই যে গান গাইতে শুরু করলেন না, তো এমনি মানুষের সামনে কবে গাইলেন? 1971 সাল আইসে গেল, আর দেশে জয় বাংলা পুজো গেল, চলে গেলাম ইন্ডিয়ায়, মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হলো। আমার একজন ভাই ছিল বীর মুক্তিযোদ্ধা, তার নাম ছিল মান্দার ফকির, এই তার সঙ্গে ক্যাম্পে ক্যাম্পে গান টান গাইছি, দেখা সাক্ষাৎ হয়েছে। 71-এর আগে আর গান করেন নাই মঞ্চে? না, 71-এর আগে আমি মঞ্চে গান গাই নাই। মুক্তিযোদ্ধার সময় এত কষ্ট করেছি, কস্তুরি মাথায় দিয়ে যুদ্ধের সময় এই জানডারে বাঁচাইছি, ডুব দেই আবার উঠি, ডুব দেই আবার উঠি, হাঁটুগাড়া দিয়ে দিয়ে এই খান বাহাদুরি দেখতেছি, খান বাহাদুর আসতেছে, হ্যাঁ যারা মিলিটারিরা আসতেছে, ওই সময় আমরা কস্তুরির মধ্যে ডুবাইছি। এটা কখন? ওই বর্ডার পার হওয়ার সময়? হ্যাঁ, যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে সেই দেশে এলাম। দেশে আইসে যে স্বাধীন হওয়ার দেশের পরে 3 বছর পর এই যে ফরিদপুর কোর্টে যাইয়ে আমি এই যে মুসলমান হলাম। কেন? এইটা আমার ম্যাজিস্ট্রারে আমার জোর ছিল, জজে জোর ছিল যে তুমি কেন মুসলমান হবা। তখন আমি বলতাম, স্যার এই যে কলম আছে, এই কলমের কালি যদি একবার ফোরাইয়ে যায় আর কি কলম চলবে? জজেরে বলছি, বলেন না, তাহলে যদি না চলে, কলমে যদি কালি থাকে তাহলে আমার কালি সারা জীবনে ফুরাবে না। নির্মাণে পানি, নির্মাণে নিরঞ্জন, নির্মাণে আবার কেউ কেউ পাখির বাসা, আর নির্মাণে আল্লাহও কয় নিরঞ্জন। তো এর মধ্যে আর ইসলাম ধর্মে বলছে আলিফ লাম মিম, আর হিন্দু ধর্মে বলছে ব্রহ্মা বিষ্ণু শিব, মূলত একজনই এক, তাই আমার অর্থাৎ আমার আমি মুসলমান হইতে চাই, দয়া করে আমাকে মুসলমান। মুসলমান হলেন কি ওই মান্দার ফকিরকে বিয়ে করার জন্য? হ্যাঁ, মান্দার ফকির আমার ভাই ছিল, সে হলো গিয়ে কারণ আমার বুনিয়া ছাড়তেছে না, সে এটা করতে চায় আপনারা করে দেন। কিন্তু মান্দার ফকিরের সঙ্গে তো আপনার প্রেম হয়েছিল পরে? এটাও জানলেন কোনটা? জানলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর কি, দুইজনে দুইজনের প্রেমে খুব আকুল ছিলেন। হ্যাঁ, সে খেপা ছিল আর আমি খেপি ছিলাম, আমার গুরুই কইয়া দিছে, আমার যে দেবেন খেপা গুরু সেই কইয়া দিছে, এই খেপি এই যে তোর খেপা দিয়ে দিলাম, এই খেপা দিয়ে দিছিল তারা নিয়ে ঘুরছি। মান্দার ফকিরের সঙ্গে এই যে আপনার প্রেম, তারপরে বিবাহ, এই এই এইগুলো একটু শুনি, কিভাবে কি হলো? বলতে চাই না, তো আপনি বলছেন ওই ওইভাবেই আর কি, ওই ফরিদপুরি কোর্টের থেকে আমার গেট কোর্টে মিটমিট হয়। তখন কি নামটা বদলাইলেন? তখন ওই কোর্টের থেকেই নাম বদলাইল সুফিয়া খাতুন। বেশ, তারপরে দুইজনের সংসার করেছি মেলা দিন। তো তখন মেয়ে কি করলো? মেয়ে কোথায় থাকতো? সে যখন বললো যে কাঙ্গালি সুফিয়া, তখন তো কাঙ্গালি হয়েছিলাম না, কাঙ্গালি তো হলাম পরে। আমার কাছে তুমি একজন সাধক মানুষ, আমার একজন গৃহ রমণী দরকার, তা আমি বলছি দেখো গৃহ রমণী করতে গেলে তখন কিন্তু আমাকে ছাড়তে হবে, আমি তোমার সামনে নেই, এইভাবে আর কি দুজনের ভিতরে বিচ্ছেদ এসে গেলো। আসলে সে বিয়ে থাকলো, ছেলে মেয়ে হয়ে গেলো, সে ভদ্রলোক তার সাইডে এসে আমার সাইডে আসে, আর আজীবনে একরকম এইরকমই ছিলাম, থাকতে 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 এই পর্যন্ত আই গেলাম। এই যে পরের বারে ওই যে একটা ছেলে দেখছিলেন না আমার সঙ্গে, এই পর্যন্ত চুল, নাম বাবুল শেখম, সে যা তার সাথে যে বাবুসার মাজারে, মাজারের সমস্ত লোকজন, আমার মাইয়া, আমার মেয়ের জামাই, ওরা সবাই মিলে ওই ছেলের সাথে আমার বিয়ে পড়াই আমার দিদির বিয়ে পড়াই দিছে। এই সেই শেখম ছিল এতদিন, কিন্তু সেই শেখম এই কিছুদিন আগে মারা গেছে,
তো আপনি ওই যে 71 এর মুক্তিযুদ্ধের পরে হ্যাঁ দেশে তো ফিরে আসলেন না হ্যাঁ হ্যাঁ তো তখন আপনি ওই যে আপনি আর মান্দার ফকির গান গাইতে আরম্ভ করলেন বিভিন্ন জায়গায় হ্যাঁ তো ছাড়া ছাড়িটা হলো কতদিন পরে ছাড়া ছাড়ি তাও তো প্রায় দশ পনেরো বছর তার সাথে সংসার করছি করছে হের পরে আসেন তার হাতে ছাড়া ছাড়ি হয় তো তখন আপনি কি ধরনের গান গাইতেন তখন এই যে আসরি গান গাইছি আসরে যে এখনকার বয়াতিরা যে গান গায় পাল্টা পাল্টি পাল্লা পাল্টি পাল্টা পাল্টি ওই ধরনের গান গাইছি তো এই যে আপনি পাল্টা পাল্টি গান করতেন এই চিন্তাগুলো কি আপনি আগে থেকে করে রাখতেন নাকি মাথার মধ্যে তখনই আসতো এ সাধনা করলি তো আসবেই গুরুকে যদি সাধনা করি সেতে আপনিই আমার কাছে আইব তারপরে আপনার এই যে ধরেন আস্তে আস্তে যে নাম ধাম হলো আপনি রেডিওতে গান করলেন টেলিভিশনে গান করলেন ও রেডিওতে এগুলো কিভাবে এগুলো কিভাবে হলো রেডিওতে আসলাম কিভাবে ওই হাইকোর্ট মাজারে গান গাইতাম তখন হাইকোর্ট মাজারে গান গাইতাম এই যে আমাদের ঢাকা হাইকোর্ট মাজার ওখানে গান গাইতাম তো ওই গান আমার শুনছে রেডিও সেন্টারের ফজল খোদা গান কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনছে শোনার পরে আমার ওখান থেকে উঠাইয়ে নিয়ে আসে ওই বটতলার থেকে উঠাইয়ে নিয়ে আসে রেডিওতে আমার প্রায় দশ বারোখান গান রেকর্ড করলো তারপরে সে অডিশন দিল অডিশনও মান্দার ফকিরও দিছিল আমারও দিছিল কিন্তু মান্দার ফকির পাস করতে পারেনি আমি পাস করে ফেলাইছি এই আর কি তো যাই হোক ওই তোমার শাহবাগ হের থেকে যখন হাগারগাঁও চলে আইলো হাগারগাঁও প্রোগ্রামটা এখন যাই হোক অনুষ্ঠান করি টাকা বেশি দেয় না আমার এখন যাই মাত্র ২৩০০ টাকা একটা অনুষ্ঠান পাই তবে রেডিও কিসব রেডিওতে নাম যে আমি ২৩০০ টাকা পাই আর দল নিয়ে যদি গান টান গাই তাহলে কিছু ভালো ভালো পয়সা পাই আর টিভিতে টেলিভিশনে কবে গান গেলেন প্রথম এটা হচ্ছে ফজল খোদা আমার রেকর্ডিং করাইলো তার বন্ধু ছিল কাজী জাফর সিদ্দিক আচ্ছা সেই জাফর সিদ্দিক আমার গান শুনলো একটা রুমের মধ্যে খোলামেলা খোলামেলা রুমের মধ্যে গান শুনলো গানটা গাইলাম কয় সবাই মাথা নড়ায় কয় যে কণ্ঠ তো দারুণ কণ্ঠ ঠিক আছে আপনি পাস আপনার অডিশন ছাড়াই পাস আপনি চিত্র বিচিত্রায় একটা গান আপনি গাবেন কি গান ছিল মনে আছে ওই যে আমার মন ভাবছ কি যে দেখ না বিজয় আয়ু বেলা ডোবে দিন দিন গুনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে এই যে এত গান করেন যে আপনি গান লেখা আছে সব হ্যাঁ নাকি মুখস্থ থাকে না গান লেখা আছে আমি নিজে রচনা করি তো এখন বর্তমান আপনার রচনা করা গান কোনটা খুব জনপ্রিয় হয়েছে কোন কোন গান আমার জনপ্রিয় গান যেটা আপনার লেখা আমার লেখা ওই মিস করা আমারও আছে আর একজন গীতিকার ছিল তিনি হলো মুরব্বী এ আমলিখিরি একজন নেতা কোয়া চলে তার নাম ছিল শেখ অজুর রহমান ওই সিলেট বিয়ানি প্রধান সে এই গানটা লিখছিল পরাণের বান্ধব রে মুড়ি গেলাম তোর কারণে আর আমি কইছি কোনটা হ্যাঁ মাথার গাম নাকি মাথার গাম পাইয়া ফেলি তবু দুঃখ গেল না রে পরাণের বান্ধব রে মুড়ি হলাম তোর কারণে এটা আপনার লেখা এটা আমার লেখা আমি স্যারের কইলাম যে স্যার আমি তো একটা গান লিখে ফেলাইছি এই গানটা আমার আপনার গানের মধ্যে গাবো কয়ে তোরই সম্পূর্ণ গান তুই গাইয়ে ফেলা খালি পরাণের বান্ধবের গান গাই না তো আরও গান গাই আমার মাটির গাতে লাউ ধরেছে লাউ যে বড় সুহাগী সুহাগী আমার লাউর পিছে লাগছে বৈরাগী এটাও কিন্তু সে গাউরি রহমানের নিজের গান কোনটা আর আমার নিজের গান ঘুমাইয়াছিলাম
ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বাপথে নিতাই গঞ্জ যাই হরে বন্ধু রে কোন বাপথে নিতাই গঞ্জ যাই এই নিতাই গঞ্জ কি এই দেহের ভিতরে সব এই দেহের মধ্যে জানা আছে ভান ব্রহ্মাণ্ডে তা আছে দেহে বান্দে তা এই দেহে বান্দে যদি তাকে সেই চেতন গরুর সঙ্গ নেওয়া যায় তাহলে এই দেহের ভান্দে এই নিতাই গন্ধ কোথায় আছে না আছে সে সব কিছু কোটে 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 দেখায় একটা সময় তো আপনি লালনের গান ওই দিকে ঝুঁকে বললেন না বেশি হ্যাঁ লালনের গান আমি গাও না কিন্তু আপনি ওই লালনের গানের দিকে কিভাবে গেলেন লালনে লালনশাল মাদারে গেলাম কুষ্টিয়া থাকি লালনশাল মাদারে থাকি থাকে থাকে থাকতে থাকতে ওই যে লালনের গান আমার একখান গাওয়া হলো আমার গুরুর কাছে আমি শিখছিলাম ওই যে কায়া ধারি হয়ে এখানে বলো নবি সায়না কোন কোন গুরু আমার গুরু ছিলেন দেবেন খাবা উনি উনি ছিলেন অবিরাম সন্ন্যাসীর শিষ্য তা অবিরাম সন্ন্যাসী ছিল লালনের ভক্ত আচ্ছা সেই সেই ভক্তের কাছ থেকে গান পেয়েছিল এই দেবেন খাপা তো সেই গানটাই আমাকে শিখেছিল তারপরে তার থেকে ওই যে হালিম বাটিকার কাছে যায় বললাম যে বাবা এই ব্যাপার এই ঘটনা তা এই ঘটনা তুই তো শিখেই ঘটাইছিস আমার কাছে আর কি শিখবি তা যা তুই এক কাজ কর তুই আমার এই পাগড়িটা ধর বললাম তোদের যা এই গানটা এই গানের খাতা তোদের দিলাম গানটা দেখে তুই মুখস্থ করে আসিস আমার এখানে আসিস যে কোনো টাইম আসলে আমি তোর গান দিয়ে বল আচ্ছা ঠিক আছে সেখান থেকে আমি তাকে উস্তাদ ওনার কথাই কি কুষ্টিয়া গেলেন আমি এমনি এমনি গেছি নিজেই তারপরে ওখানে কুষ্টিয়া কি এমনি এমনি কুষ্টিয়া দেয় লালন শর্মাদার শুনছি নাম তখন লালন শর্মাদারে গেছি মাদার দেখছি মাদারে থাকছি মাদার তখন স্কুল ছিল ওখানে কিছু লালনের গান গাইলাম লালনের গান কিছু শিখলাম আপনাকে ডাকতো বুচি নামে ছোটবেলায় হ্যাঁ আপনার নাম ছিল অনিতা সেখান থেকে আপনি হলেন সুফিয়া সুফিয়া থেকে সুফিয়া কাঙালিনি কিভাবে হলেন কাঙালি হলাম ওটা বড় অনেক কথা আমাকে ঢাকা শিল্পকলা একাডেমির মাস্তাবা মনোয়ার ছিলেন দিদি তখন আচ্ছা ওই উনার মাধ্যমে হয়েছে আমি বলে বাংলার বাউল গান গাই তা তাই এই কথা মানে তেসাল পারছে রাষ্ট্র আরে তোমার মন্ত্রীর কাছে তখন তো মন্ত্রী ছিল এরা হোসেন আসাদ তা এসাদে বলছে যে সে কেমন গান গায় তা মৎস্যবা মনোয়ার বলছে যে সে বাংলার বাউল সে যে ধরনের গান গায় বাংলার মাটির সাথে মিশে যায় আমি তার গানে খুশি হয়ে তার চাই রাষ্ট্র ভ্রমণ করাইতে চাই করলাম কয় না সে কাঙ্গাল হবে কেন সে তো নারী তার নাম থাক সুফিয়া কাঙ্গালি হোসেন এরশাদে যাওয়ার নাম থিয়ে গেল সুফিয়া কাঙ্গালিনী কাঙ্গালিনি সুফিয়া তখন থেকে আপনার নাম তখন থেকে কাঙ্গালি হ্যাঁ তখন থেকে কাঙ্গালিনি সুফিয়া বলে ওই সময় আপনি কোন কোন দেশে গেছিলেন ওখানে চীন কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে তোমার হংকংয়ে ব্যাংককে তারপরে আবার ঘুরে আসলাম লন্ডনে এইগুলো সাইড রাস্তা ভ্রমণ করে বাংলায় আসলাম তারপরে দল আছে এখনো আছে প্রোগ্রাম হলে তখন ফোন দেই সব ধুলি বাসি হারমোনি টিবোর্ড প্যাচ সব চলে আসে তো আপনি তো ইয়ে ফিল্মেও গান করছেন না সিনেমাও গাইছি হ্যাঁ সিনেমাও গান গাইছি সিনেমা কে নিয়ে গেল আপনাকে গান করতে প্রথম চক্কু আহমদ আগুন ছবি আগুন কি গান ছিল গানটা আছে নারী পুরুষ সৃষ্টি করলো আল্লাহ প্রেমের প্রেমের কারণে আরে তবে কেন সেই প্রেম ধ্বংস করে
মানুষের কেমনে বুকের ভেতর আগুন জ্বলে, আর অন্য অন্য গান ইত্যাদি। আপনি তো গানের অ্যালবাম বাইর করছেন না, কতগুলো? অনেকগুলো বাড়াইছিল ক্যাসেট। আপনার নিজের লেখা গান কতগুলো আছে? আছে, নিজের লেখা গান আছে ভালোই। কত? তাও তো কুরিয়ার করা নিয়ে আসলে চার বছর হবে। নিজের পয়সা খরচ করে আমারে বানিয়ে দিছে, বইটা বাদ করে দিছে। তো আপনি তো এমনি একুশে পদক আপনি পান নাই, কিন্তু অন্যান্য পুরস্কার তো পাইছেন অনেক। কি কি পাইছেন? একটা তো শিল্পকলা একাডেমি পুরস্কার পাইছেন, অনেকগুলো প্রোগ্রাম পায়, অনেকগুলো পুরস্কার পাইছি। একসময় তো আপনি অনেক গান গাইছেন, অনেক আপনার মানুষ আপনার গান পছন্দ করতো। ওই সময় তো আপনি টাকা পয়সা কম আয় করেন নাই, অনেক আয় করছেন তো। তখন কি আর টাকা পয়সা সেরকম পাইছি, তখন তো টাকা কমও ছিল। বেশি টাকা দিত না? না, বেশি টাকা দিত না। এই টাকাতে কিছুদিনের মধ্যে পাওয়া শুরু করলাম। না সেটাই, মানে ওই সময় যদি আপনি ভালো টাকা আয় করতেন তাহলে সাধারণ ধরেন লন্ডন গেলাম, সব দলের সাথে যাই আস, সেখানেও খালি দাঁড় হাত আর বাঁ হাত, টিকিটের পয়সা, প্লেনের খরচা, খাওনের খরচা সব কাটিয়ে কুটিয়ে নিয়ে দেখা গেলো যে 250 পাউন্ড দিল, দেশে নিয়ে এলাম। 250 পাউন্ড তো বেশি টাকা না, এই আর কি। তবে হ্যাঁ, কোম্পানির মাধ্যমে যেতে পারলে কিছু পয়সা আনতে পারতাম। যেমন আমেরিকা, আমেরিকা গেছিলাম, 15-2 মাস থাকছিলাম। 15-2 মাসে হ্যাঁ ভালোই পয়সা কিছু পাইছিলাম। বাংলাদেশে আইসে ওই চার দেশে মাটি কিনে কোনো মতে 3 তলা ফান্ডেশন দিয়ে বাড়ি করছিলাম। তাও সেই বাড়ি বিক্রি, ঋণের দায়ে বিক্রি করে ফেলালাম। বিক্রি করে আবার খানটেক জায়গা রাখলাম মেয়ের নামে রাখলাম। এখন সেই বাড়িও থাকতেছে না, ব্যথা লাগতেছে। ওই আমি ওই যে আমি অসুস্থ হয়ে গেলাম, বঙ্গবন্ধুর হাসপাতালে এলাম, তারপরে এলাম মেডিকেলে গেলাম, তারপরে ওষুধপাতি কিনে দিছে, দিয়া গেলাম হিন টিন করে একদম সেই সুদের উপরে টাকা নিয়ে, সেই সুদের টাকা বাড়তে 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 15 লক্ষ টাকা হয়েছে। আমি বাড়ি বিক্রি করা ছাড়ার কোনো উপায় নেই। এখন কীরকম প্রোগ্রাম হয়? এখন তো করোনা বন্ধ ছিল, করোনা তো সব বন্ধ। তা যাই হোক, করোনার পরে আরে ঢাকা আসলাম, গাড়ি ঘোড়া চললো, তখন ঢাকা এলাম। আয়া ওই টিভিতে প্রোগ্রাম করছিলাম, করার পরেও এখন পর্যন্ত চেক টুক কিছুই দেয় নাই। রেডিওতে প্রোগ্রাম করছি, এখন পর্যন্ত চেক টুক পাইনি। তো সরকারি টাকা আপনি পাবেন, যখনই হোক পাবেন, হোক পাবেন। হ্যাঁ, এখন আপনার সঙ্গে কে কে থাকে? আর আমার সব মিলে নাতিন মাতিন দিয়ে, মাইয়া দিয়ে, জামুই দিয়ে, আমার নিজের খরচ দিয়ে সব মিলে 10 জন খানালা। কিন্তু আয় করার জন্য খালি আপনি একা? আয় তো এখন আমি একাই। আমার মেয়ে আছে, মেয়ে আমার সঙ্গে দুয়ারি টুয়ারি করে, গান টান গায়, আমার সাথেই থাকে। তার তো কোনো চাকরি বাকরি নেই, সেই গানের উপরেই। এই আমার সঙ্গে আমার মেয়েও গান গায়, আমিও গান গাই। ওই দিনকে শিল্পকলা একাডেমি গান গাইতে পারছিলাম না, আব্দুর রহমানের মৃত্যুবার্ষিকী, গান গাইতে পারি নাই, গান গাইতেই পারলাম না। আজকে তো তাও একটু কথাও কইতেছি, গানও গাইতেছি। সেদিন হ্যাঁবারেই পারছিলাম না, কথাই কোয়ার পারছিলাম না, এই ব্যথাই। এই ব্যথাটা কিসের? ডাক্তার ধরতে পারছে? এই ব্যথাটা হঠাৎ, আমার এরকম হয় না, এরকম কোনোদিনও হয় না।
আমার অপারেশন করছিল পিত্তর থলি, তা ওই মাঝে 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 ওই পিত্তর থলোটা মাঝে মাঝে ফুলে ওঠে, এ পাশেও ফুলে ওঠে, এ পাশেও ফুলে ওঠে। তার জন্য আলকাসনও করলাম, তাতে কিছু দেখা গেল না। আপনার যারা প্রিয়জন, আপনাকে যারা ভালোবাসেন, সেই রকম কিছু মানুষের কথা আমরা রেকর্ড করেছি, সেটা আমরা একটু দেখি। আমার মা হলো বাউল শিল্পী, জীবনে সে কোনোদিন টাকা পয়সার লোভ করলো না, তার কোনো লোভ লালসা নেই। আজকে যদি টাকা পয়সার লোভ করতো তার তার বাড়ি থাকতো, গাড়ি থাকতো, এখন সে বাউল বাউল। আগে আসলো সে পালা গানের শিল্পী, সে বিভিন্ন জায়গা পালা গান গাইত, তখন ছিল সুফিয়া খাতুন। এখন সে এই জগতে পাড়া দিয়ে এই টিভি চ্যানেল রেডিও এই যে পাস করে উনি হয়ে গেল কাঙালিনি সুফিয়া। আমার নানি একজন ভালো মানুষ, সে সবার সাথে মিলমিশ করে চলে, অনেক কষ্ট করে অনেক বড় হয়েছে, তাকে সবাই সম্মান করে, এতে আমরা অনেক খুশি। উনি তো মানুষ হিসাবে ভালোই, আমাদের সাথে অনেকদিন আমি তার সাথে সঙ্গ করি, আজকে 40-45 বছর। এর কাছে আইসেই আমি গান বাজনা আরও ভালো মতন শিখেছি, বিভিন্ন জায়গাতে দেশ বিদেশেও গাই একসাথে। এই কণ্ঠ বাংলাদেশে খুব পাওয়া মুশকিল, মানুষের ভিতরে কোনো ধন দৌলত তো দিতে পারে নাই, এ খালি গানের মাধ্যম দিয়াই মানুষের কাছে ভালোবাসাটা নেয় বা দেয়, এটাই যেই আদর্শ তার ভিতরে পাইছি, একটা গুড মেন্টালিটি তার ভিতরে পাইছি, যেটা হলো কি বলবো যে খুবই অমায়িক একটা আচরণ তার মধ্যে পাইছি, মানবতা তার ভিতরে পাইছি, যে অনেকগুলো গুণাবলী বিশিষ্ট সে একজন ব্যক্তিত্ব, যে মানবতার কথা বলে, ধর্মের কথা বলে, গুরুতত্ত্ব নিয়ে কথা বলে, অনেক সময় অনেক ধরনের আলাপনী তার সাথে আমার হয়। তো আমরা তো অনেকক্ষণ কথা বললাম, এখন শেষ করি। তো এখন আগামীতে সামনের দিকে আপনার কী কী করার ইচ্ছা আছে? আমার বান্দা গান তো এক কানও গাইলাম না, খালি ঘুমাইছিলাম ছিলাম বলে এইটুক গাইলাম। তো গান দিনে দিনে সোনা রঙ্গ মলিম হইতাছে রে, অন্ধকারের জীবন আমার কেমনে যাবে রে, অন্ধকারের জীবন আমার কেমনে যাবে, পড়েছি আজ মায়ার জালে, ওরে এই সংসারে রইলাম পরে, পড়েছি আজ মায়ার জালে, পড়ে আছি এই সংসারে, ওরে কখন যেন এই মায়া জাল কাটবে তাও জানি না, অন্ধকারের জীবন আমার কেমনে যাবে রে, অন্ধকারের জীবন আমার কেমনে যাবে। তো আমরা আজকে শেষ করি এখানে। সুধী দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের লোকসঙ্গীতের ফেরিওয়ালা শিল্পী কাঙালিনী সুফিয়ার সঙ্গে, তার অসাধারণ জীবনযাপন, তার জীবন সংগ্রাম, এবং তিনি যে গান দিয়ে শেষ করলেন যে এই জীবনের অন্ধকার তার কবে কাটবে, এই আরতি দিয়ে আমরা চাই তার জীবনের এই আরতি আগামীতে যেন না থাকে, তিনি যেন সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারেন, এটুকুই আমাদের কামনা। এবং এই কামনা দিয়েই আমরা আজকে শেষ করছি আমাদের অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ।